হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনার জন্য আবারও ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা যে ধারাবাহিক টি-টোয়েন্টি শুরু করেছিলাম, প্রথম পর্ব আপনাদেরকে দিয়েছি, আর আপনাদের অবশ্যই অবশ্যই সিরিজটি আপনাদের অনেক ভালো হবে। কারণ যারা ইউটিউবে নতুন আসতে চান বা আপনার কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়াতে কাউকে কিছু টিপস দিতে চান বা কাউকে শিখাতে চান, তাদের জন্য উপকার হবে বা ভিডিও এডিটিং করার জন্য আপনাদের সুবিধা হবে, এর জন্যই আমরা এই সিরিজটি নিয়ে আসছি। আমরা প্রথম পর্ব দিয়েছি, আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন চ্যানেল হওয়া পরবর্তীতে অবশ্যই অবশ্যই আমরা ইমপ্রুভ করব, যাতে আপনাদের যা চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী আমরা ভিডিও তৈরি করব। আর কমেন্টে জানাবেন আপনার কি চাহিদা, আপনার কি রকম ভিডিও চাচ্ছেন আমাদের চ্যানেলে, আর কি ইমপ্রুভ করতে হবে, তা আমরা অবশ্যই অবশ্যই আপনাদের কথা বিবেচনা করে আমরা ভিডিও তৈরি করব। তো বন্ধুরা, আমরা আজকে 2 নম্বর পর্ব আপনাদের দিচ্ছি, ক্যাম্পিসে নিয়ে কীভাবে এডিটিং করতে হয়। গত পর্ব আপনারা দিয়েছিলাম, আজকেও আমরা ক্যাম্পিসে নিয়ে কীভাবে আপনার ভিডিও তৈরি করে এডিট করতে পারেন সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা আলোচনা করার আগে অবশ্যই অবশ্যই যেতে হবে আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে এডিটিং দেখানো হবে। হ্যালো বন্ধুরা, আমরা আবারও চলে আসছি ক্যাম্পিসে স্টুডিও। যে ভিডিও এডিটিংটা আমরা পর্বে দেখাচ্ছি সেটি 2 নম্বর পর্ব নিয়ে আমরা আবার হাজির হয়েছি আপনাদের সামনে। অবশ্যই অবশ্যই আপনারা আমাদের যে ক্যাম্পিসিয়া যে টিউটোরিয়াল 1 প্রথম পর্বটি আপনারা ভালো করে দেখেছেন, ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন কী করে ভিডিও এডিটিং করতে হয় বা একটি রেকর্ড করতে হয়, আপনার রেকর্ড করে কী করে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়, সেগুলো আমরা পর্যায়ক্রমে আপনারা দেখাবো। 3 পর্বে যে ধারাবাহিক আসছে সেটি অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনার ক্যাম্পিসে দিয়ে কী করে স্ক্রিন রেকর্ড করে বা ভয়েস রেকর্ড করে আপনারা একটি ভালো মানের ভিডিও ইউটিউবে আপলোড করতে পারেন এডিটিং করে। তো কোয়ালিটিও সম্পূর্ণ আপনারা এডিট করে সব ভয়েস, ভিডিও, ট্রান্সলেশন বা আপনার ইফেক্টিভ যা আছে সব কিছু আপনারা এখান থেকে দিতে পারবেন। তো বন্ধুরা, আমরা গত পর্বে যে আমরা দেখেছিলাম যে রেকর্ডটি আমরা এখানে আমরা রেকর্ড করেছিলাম, এটা আমরা আগের মতো করে নিচ্ছি, আগের মতো করে নিই। আমরা একটু রেকর্ড করেছিলাম, সেই রেকর্ডটি আপনারা তো শুনেছেন, দেখেন যা দেখাবো আমরা এই অনুযায়ী ভিডিও তৈরি করে। এটা কিন্তু প্রথম পর্বের একটি রেকর্ড দেখেছিলাম, সেই রেকর্ডে কিন্তু আমরা চলে আসছি। আমরা কিন্তু কোনো কিছু চেঞ্জ করিনি, আগের মতোই আসছে। এখন আমরা চাচ্ছি সেটি এই এই জিনিসটি এডিটিং করার জন্য। তো এই জিনিসটি এডিটিং করার জন্য আমরা এখান থেকে কিন্তু আমাদের ফাইল টুল যা আছে সব কিছু কিন্তু সব সফটওয়্যারে সেমই থাকে, কিছু এক্সটার্নাল ফিউচার এখানের মাঝে অ্যাড করা থাকে। তো বন্ধুরা, সেটিও আপনারা দেখাবো কী কী ফিউচার এখানে মাঝে আছে। তো এখানে মাঝে এডিট অপশনও সব, মানে আপনারা যে এডোব ইলাস্ট্রেটর, ফটোশপ, যে বেশিরভাগ সফটওয়্যারের যে এডিটিং ফিউচার থাকে ভিডিও এডিটিংয়ের জন্য বা সব কিছু কিন্তু এখানে এক্সটার্নাল ফিউচার ছাড়া এখানে সব কিছু যে মিডিয়াম কোয়ালিটি আন্ডু, রেডো, কাট, কপি, ডিলেট এগুলো সব সফটওয়্যারেই থাকে। তো এগুলো অনেকেরই শিখানি লাগে না, আপনারা তো অবশ্যই পারেন। তো এই বিষয় নিয়েও আমরা কথা বলব, মডিফাই কী করে এই অপশনটি নতুন, এই অপশনে কী কী আছে সেগুলো কিন্তু এইখানে আছে। তো এইখান থেকেও আমরা কী করে কাজ করতে সেটি আমরা দেখাবো। বি অপশনে কী কী থাকে সেইগুলোও দেখাবো, টাইমলাইন অপশন বা জুম ইন জুম আউট সেগুলো আপনারা এখান থেকে করতে পারবো, শেয়ার এখান থেকে আপনারা কী করে এই গুগল ড্রাইভে দিতে পারেন, ইউটিউবেতে সরাসরি ভিডিও আপলোড করাবেন, স্ক্রিন ক্যাস্টে .com-এ কী করে ভিডিও আপলোড করবেন বা এমনি ভিডিও কী করে আপনারা আপলোড করে দিতে পারবেন এখান থেকেও করতে পারবেন। তো বা এখান থেকে করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। বন্ধুরা আমাদের সাথে থাকবেন, অবশ্যই আমাদের সাথে থাকলে আপনারা কী করে ভিডিও এডিটিং করতে পারেন, ইফেক্টিভ একটি ভিডিও তৈরি করতে পারেন তা আপনাদেরকে আমরা অবশ্যই অবশ্যই শিখাবো। তো বন্ধুরা, ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড, আমি রেকর্ডটি আমি ক্লিক করে ডিলিট করে ফেলছি। এখানে তো আমরা একটি আছি, ঠিক আছে না বন্ধুরা, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এইখান থেকে আমরা অন্য একটি ভিডিও আমরা নিয়ে আসছি, একটি ভিডিও নিয়ে আসি কী করে রেকর্ড করতে হয় সেটি আপনারা দেখাবো। তো বন্ধুরা, আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি মিডিয়া মানে তো এইখান থেকে যে ছবি বা ভিডিও এখান থেকে আপলোড, ইনপুট, আউটপুট এগুলো করা যায়, আপনি এখান থেকে করতে পারবেন। এখান থেকে ওপেন প্রজেক্ট বা মিডিয়া টুডিয়া এখানে সব কিছু নিয়ে আসতে পারবেন। আমি আপনারা দেখে খুব সিম্পলভাবে কীভাবে কাজ করতে হয়। তো বন্ধুরা, আমি এখানে মিডিয়াতে ক্লিক করলে এই জিনিসটি বের হবে। এখানে দেখেন, এখান থেকে কিন্তু আমি
রাইট বাটন ক্লিক করি, আমার মাউসে রাইট বাটন ক্লিক করে যে ইম্পোর্টে চলে আসবে, বা গুগল ড্রাইভে ধরুন কোনো ভিডিও থাকে এটা চলে আসবে, বা ডিলেট ইউজ অনেক কিছু এখানে পেতে পারেন। আমরা এত কিছু যাবো না বন্ধুরা, আমরা এত কিছু যা শেখার দরকার নেই। আমরা এখান থেকে নিচে একটা প্লাস, এটা তো আমার রেকর্ডটি মানে যে ভিডিওটি আনবো সেটি থিমগুলিকে আরও একটু বড় দেখাবে, এর জন্য এটা সাইজটা বলে দিচ্ছি আর কি। তো আমি এই এটাই রাখি, এখান থেকে দুটি অপশান দেখতে পারছেন, এখান থেকে কিন্তু এটার মানে থিমবুলটি দেখা যায় না। তো এখান থেকে যে ভিডিওটি আনবে তো থিমবুল দেখা যাবে, বা রেকর্ড আছে এখানে থিমবুল দেখা যাবে। তো বন্ধুরা, আমি যে ভিডিওটি নিয়ে আসবো, নিয়ে এসে এডিটিং করবো, সেটি আপনার দেখাচ্ছি। আর এই রেকর্ডটিও কাজ করে কী করে সেগুলো আমরা দেখাবো। তো বন্ধুরা, এখানে প্লাস চিহ্ন মানে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটি অপশান আসবে, সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে যে কোনো জায়গার থেকে আমরা ভিডিও নিয়ে আসতে পারবো, আমরা কম্পিউটার যে জায়গায় আছে ভিডিও সেইগুলো আমরা নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা, আমি দেখাচ্ছি, আমি আরও এক্সট্রা দেখাচ্ছি। আপনারা যে কোনো এক্সটার্নাল ডিভাইস মানে আপনারা ধরুন এক্সট্রা হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ বা মেমোরি কার্ডে ঢুকিয়ে আপনি কাজ করতে পারেন, সেটিও কাজ করতে পারেন। আমি এখানে রিমুভার ডিস্ক, যে আমার একটি পেন ড্রাইভ, সেটি এখানে অন করছি। এখান থেকে আমি ওইটা থেকে দেখাবো না, আমি ওই এখান থেকে দেখাই কী করে। একটা আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নিচ্ছি, এখানে কি ভিডিও আছে দেখিনি, এখানে 2 GB ভিডিও, আমি এই ছোট ভিডিও নিয়ে আছে দেখা যায়। এখান থেকে অনেক ছবি আছে বন্ধুরা, এখানে অনেক ছবি আছে, এখান থেকে দেখি এর কোনো ভিডিও আছে কি না। এখানে দেখা যাচ্ছে অনেক রেকর্ডিং করা আরও ভিডিও আছে। তো আমি এখান থেকে এটি নিয়ে নিচ্ছি, এখান থেকে আমি কিন্তু এরকম নিয়ে না এসে এটা এরকম নিয়ে আসতে পারবো, আমি যাতে এটা কিন্তু আমার পারমানেন্ট চাচ্ছে, আমি যাতে ওই যে আমি দি ইউএসবি ডিভাইস থেকে আনছি এর জন্য আমার বলছে এস নন ন। তো আমি এডিটিং করার জন্য কন্টিনিউ করে নিচ্ছি, বা আপনি ধরুন কম্পিউটার দিয়ে নিয়ে আসতে চান, কম্পিউটার দিয়ে নিয়ে আসলে কিন্তু সহজে কাজ করা যাবে। তো কম্পিউটার থেকে আমি এখান থেকে ধরেন আমি এই এখান থেকে ক্যাম্পিসে দিয়ে আগে ভিডিওতে আমি এডিট করেছি, সেই ভিডিওটা আমি এই ভিডিওটি নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু কিছু হেয়ার না এখানে দেখায় নেই। এখানে মধ্যে বন্ধুরা দেখতে পারছেন এই যে ভিডিওটি, সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন। এটা কিন্তু আমার যে ড্রয়িং চ্যানেল, সেই ড্রয়িং চ্যানেলে একটি ভিডিও এডিটিং করেছিলাম, সেই ড্রয়িং চ্যানেলের ভিডিও এডিটিংটি আমি কী করেছি। আর ড্রয়িং চ্যানেল আমার আছে, সেটি আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনের নিচে আমরা ড্রয়িং চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। অবশ্যই অবশ্যই আমাদের যারা ড্রয়িং ভালোবাসেন অবশ্যই অবশ্যই ড্রয়িং চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা ভালো ভালো ড্রয়িং দিতে চেষ্টা করবো। ওকে বন্ধুরা, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা আমি ডিলিট করে নিচ্ছি, আমি এই ভিডিওটি এডিট করে দেখাবো। এখান দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ভিডিওটি। এখান থেকে বন্ধুরা একটা জিনিস, আমি ভিডিওটি এখানে এডিট করার জন্য আনলাম, আনার আগে মানে আনার পরে আমরা এখানে যে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন ক্যানভাস, এই ক্যানভাসের মধ্যে রেজলিউশন বাড়াবার জন্য মানে আমাদের যে 4K HD কোয়ালিটির ভিডিও সেটি আমার সিলেক্ট করে দিতে হবে। তা করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা এই যে এখানে যেতে হবে, এখানে গিয়ে যে পার্সেন্ট 38 আছে এখান থেকে আমরা নিচে আপনার পুরো এখানে ধরুন 25 দিলে কিন্তু আমরা স্ক্রিন এরকম ছোটো বড় হবে। ঠিক আছে বন্ধুরা, আমি এখানে 25 রাখলাম, ঠিক আছে 25 রেখে আমি আবার নিচে যাব। ঠিক আছে, নিচে গিয়ে আমি প্রজেক্ট সেটিং, আমি প্রজেক্টটি সেটিং ধরুন আমি করি। এইখান থেকে বন্ধুরা, এইখান থেকে আপনার যে কোয়ালিটি সাইজ অনুযায়ী আপনার HD কোন কোয়ালিটি রাখতে চাচ্ছেন সেটি আপনার সিলেক্ট করতে পারবেন। আবার যে নিচের পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডে কালো, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে মাঝে ইউজ করতে পারবেন। দেখতে বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড পিছনে রাখতে পারবেন। এর আগে আপনারা ধরুন HD কোয়ালিটির ভিডিও তৈরি করতে চান, অবশ্যই অবশ্যই এখানে গিয়ে আপনারা 1080p HD এই যে এই রেজলিউশনটি আপনারা সিলেক্ট করে রাখবেন। অবশ্যই অবশ্যই দেখেন, আমি এই রেজলিউশন করার সাথে সাথে অ্যাপ্লাই করার সাথে দেখতে পাচ্ছেন আমার যে ক্যানভাসটি, ভিডিও ক্যানভাসটি সেই 1080p কনভার্ট হয়ে গেছে। এখন আমার যে ভিডিওটি সেটি আমার এখানে ধরে, এখানে আমি ধরে নিতে পারবো বন্ধুরা, সরি এখান থেকে আমি সরি এখানে কাজ করছে না, হ্যাঁ সরি, এখন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে ঘুরে দিতে পারছি,
15 কির জন্য সমস্যা হচ্ছে, একটু দেখে নিচ্ছি। আমি আবার যাচ্ছি, আবার যাচ্ছি, আবার দিয়ে আমি ব্লে করে দিচ্ছি। এখন এখান থেকে আমরা বাড়াতে পারবো, এই যে এখান থেকে বাড়াতে পারবো। আমি চেয়েছিলাম এখানে ধরলে কিন্তু এটা যায়, এটা এই জিনিসটা কিন্তু এখান থেকে কাজ করা যায়, ঠিক আছে বন্ধুরা। আপনি এখান থেকে বাড়াতে পারবেন বা এখান থেকে সরাতে পারবেন, এখান থেকে আরও উপরে তোলাতে পারবেন। আপনার ধরুন ফেসটি নিতে চান, এতটুকু নিতে পারবেন বা একটু কমাতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। এখানে কিন্তু এখন এই সাইজটি নির্ধারণ হয়ে গেছে, এই সাইজে, এই যে সাইজটি আছে সেই 1080, এই যে সাইজটি, সেই সাইজে কিন্তু সেই এইচডি কোয়ালিটির ভিডিওটি আমরা তৈরি করতে পারবো। ভিডিও কোয়ালিটি অনেক বেড়ে যাবে, 1 MB একটু বেড়ে যাবে, মানে আপনার যে ভিডিওর যে মানে ওয়েট, মানে MBটি সেটি একটু বেশি হবে। এরপরে আপনারা এখানের মাঝে এটা তো দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনারা যে কোনো জিনিসের অপাসিটি আপনি এখানে ক্লিক করলে এই অপশনটি আসবে, এখান থেকে যে কোনো ভিডিও বা ছবির অপাসিটি এখানে কমাতে পারবেন। এখানে 4-5টা ভিডিও এখানে নিয়ে আসতে পারবেন, যেরকম আমি এই এই জিনিসটি কিন্তু আমি এখানে দেখাই। দেখুন বন্ধুরা, এই জিনিসটি কিন্তু আমি এখানে রেখে আমি অপাসিটিটি কমিয়ে দিই, তো ভিডিওটি চলে যাবে। এখান থেকে আমি অডিওটি এখান থেকে ডিলিট করে দিতে পারি, অডিও ডিলিট করে আমি এখান থেকে হালকা করে, দেখুন বন্ধুরা এখান থেকে, এখন বন্ধুরা এটা কমছে আর বাড়ছে, ঠিক আছে বন্ধুরা, আর কমছে বাড়ছে এটা তো বুঝলাম। এখান থেকে আমরা অপাসিটি কমিয়ে বাড়িয়ে কাজ করতে পারবো, ঠিক আছে বন্ধুরা। এখান থেকে স্কিল বড় করতে হবে, ছোটো করতে পারবো, তো বন্ধুরা কাজ করতে পারবো, এখানে অনেক কাজ করতে পারবো। আমি চাচ্ছি এটা ঘুরিয়ে আমি অন্য অ্যাঙ্গেলে নিয়ে যাব, দেখুন বন্ধুরা এটা কিন্তু অ্যাঙ্গেল পরিবর্তন হয়ে যাবে, এই দেখেন অ্যাঙ্গেল পরিবর্তন হয়ে গেছে। আর এইখান থেকে কিন্তু আমি অ্যাঙ্গেল পরিবর্তন করে চাই, এমনি 90 ডিগ্রি এগুলো দিলে কিন্তু অনেক কঠিন হয়ে যায়, আমার কাছে অনেক কঠিন হয়ে যায়, আপনাদের কীরকম হয় আমি জানি না। 90 ডিগ্রি দিলে আমি এখানে রোটেট হয়েছে, কিন্তু আমার কাছে অনেক কঠিন মনে হয়। আমি এখান থেকে ধরে এখান থেকে দেখুন এই দুটি যে বৃত্ত আছে সেই বৃত্ত, প্রথম বৃত্ততে ধরলে কিন্তু কিছু হবে না, ঘুরবে। আমি 2 নম্বর বৃত্ত দিয়ে এইরকম যে রোটেটে ঘোরার একটি অপশন আছে, সেই ঘোরা অপশন থেকে আমি মাউস দিয়ে ঘুরাবো, মাউস ঘুরাবো, সেটি ঘুরতে থাকবো, ঘুরতে থাকবো, আমি যে অ্যাঙ্গেল রাখতে চাবো সেই অ্যাঙ্গেলে যাবো। আর এইখান থেকে আমরা শিফটে ধরে আমরা ধরুন ভিউ করি, শিফটে ধরে ভিউ করলে কিন্তু এটা বড় হয়ে থাকবে। তো বন্ধুরা আমরা এখান থেকে বড় করতে হবে, ছোটো করতে হবে, তো এগুলো দেখাবো না আমি, আজ দেখাবো আপনার, দেখালাম আপনাদেরকে এইখান থেকে এইচডি কোয়ালিটি কী করে প্রথম সিলেক্ট করবেন, স্ক্রিন সিলেক্ট করবেন, এইচডি কোয়ালিটি সিলেক্ট করবেন, করে এরপরে এডিটিংয়ে যাবেন, এডিটিংয়ের কাজ পরে। আর আপনাদের ক্যাম একটু বড় করে দেখতে চান, এরপরে 50 দেখতে পারেন, বা এখান থেকে 20, বা একটু বড় করার জন্য অবশ্যই কন্ট্রোল প্লাসে ক্লিক করলে কিন্তু আপনি একটু বড় করতে পারবেন, কন্ট্রোল প্লাস দিয়ে, কন্ট্রোল প্লাস দিয়ে। আপনারা জানেন যে কোনো সফটওয়্যারে ভিউ করার জন্য কন্ট্রোল প্লাস মাইনাসে কাজ করে, কিন্তু আপনারা ব্রাউজার হোক, সফটওয়্যার হোক, যে কোনো জায়গাতে জুম ইন আউট করার জন্য বেশিরভাগই কন্ট্রোল প্লাস মাইনাসে কাজ করা হয়। তো বন্ধুরা এখানে যে ভিডিওটি, এই ভিডিওটির মাঝে দেখেন অডিও আর ভিডিও এক সেমই আছে, এক জায়গায় আছে, দেখতে পাচ্ছেন এখানে মাঝে ভিডিও আর অডিও এক সেমই আছে। ধরুন আমি এইটাতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখানে এটি বের হয়েছে, বা এখানে ক্লিক করলে এটি বের হয়েছে, এখানে অডিও কোয়ালিটিও এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে না বন্ধুরা। বা এখানে প্রোভাইডিজ ক্লিক, এই এরকম ধরুন আছে প্রোভাইডিজ ক্লিক করলে কোনো এই অপশন আসবে, আর ভিডিও ক্লিক করলে এই অপশনগুলো আসবে। তো বন্ধুরা এখানে আর কোনো অপশন নেই, ঠিক আছে বন্ধুরা। আমরা এই ভিডিওটি অন করলাম, অন করার পরে আমরা এখন কি করব, আমরা তো এই কাজটি করলাম এইচডি কোয়ালিটি করার জন্য, বা আমার ভিডিওর জন্য মুভমেন্ট থাকে এরকম, তো আমি এটি চেঞ্জ করতে পারব, ঠিক আছে বন্ধুরা। আমি এটা চেঞ্জ করতে পারলাম, এখানে মাঝে আমি পিছনে ব্যাকগ্রাউন্ড অনেক কিছু আমি লাগাতে পারবো, তো সিস্টেমগুলো আমি ধাপে ধাপে পরে দেখাবো। তো এখন আমি এইখান থেকে চাচ্ছি, আমি এই ভিডিওর যে ধরো আমি ড্রয়িং করছি, ড্রয়িংয়ের জন্য আমার এই মানে এক্সট্রা সাউন্ডের দরকার নেই, আমি যদি ভিডিও করছি এক্সট্রা সাউন্ডের দরকার নেই, আমি এখান থেকে এটা নিচে নামাই নেব, এখন কোনো সাউন্ড নেই, দেখতে পাচ্ছেন বন্ধুরা। সাধারণত আমি আবার নিয়ে আসার জন্য, আবার নিয়ে আসার জন্য আমি আবার চলে যাচ্ছি ভিডিও, সরি এটা এখন আনার জন্য, এইখান থেকে আনা যায়, হ্যাঁ এখান থেকে আনা যায়, কিন্তু এটা পয়েন্ট আকারে চলে আসে, ঠিক আছে বন্ধুরা। এখানে পয়েন্ট আকারে এখন আর সাউন্ড বেড়ে গেছে, ঠিক আছে, সাউন্ড আরও বেড়ে গেছে। এখান থেকে আপনারা এই নিচে নিয়ে আসতে পারেন, দেখছেন সাউন্ড, এখানে সাউন্ড বাড়াতে পারবেন,
এইখানে নিচে নিয়ে আসলে একবারে কমে যাবে, ঠিক আছে বন্ধুরা? তো এখানে একবারে যখন কমে গেছে, আমি চাচ্ছি এখানের মাঝে এটা একটি ড্রয়িং ভিডিও, তো ড্রয়িং ভিডিওর জন্য আমি যদি এক্সট্রা সাউন্ড নিয়ে আসতে চাই, এক্সট্রা সাউন্ড এখান থেকে আমরা ধরো এইখান থেকে প্লাসে ক্লিক করলে ইম্পোর্ট মিডিয়াতে দিয়ে দিলে এখান থেকে যে কোনো একটি মিউজিক আমরা ধরুন নিয়ে আসি, একটি মিউজিক আমি এখানে দেখিয়ে দিচ্ছি, হাউ টু ড্র কার্ড ফোক। তো বন্ধুরা এখানে এই মিউজিকটি চলে আসছে, তো এই মিউজিকটি আমি ধরুন এখানে দিয়ে দিই, হাও এই মিউজিকটি দিয়ে আমি ধরুন এখন ভিডিওটি সেভ করে রেকর্ড করে রাখতে পারি। বা এইখানের মাঝে, এইখানের মাঝে ধরেন আমার যে ভিডিওটি আমি সাউন্ডটি বেরোয় নিচ্ছি, আমার ভিডিও সাউন্ড কোয়ালিটি এখান থেকে এই দেখেন, আপনি এখানে এখানে এডিটের দেশের মধ্যে দেবেন, এডিট আমার দেওয়া আছে। এখন আমি এটা এখানে ধরুন এখন আবার ধরুন আমি এখানে কাজ শেষ, ঠিক আছে, এখন আবার এডিটটা বের হবে, আমি এটা কমাতে পারবো বাড়াতে পারবো, ঠিক আছে। আমি এখানে ধরলে মাউসটি কার্সরটি নিয়ে আসলে কিন্তু এই অপশনটি ধরে, এখন আমি লেফট রাইটে ক্লিক করে আমি টান দেব, রাইটে ক্লিক করে টান দিতে, নাহলে কিন্তু এই অপশনটি আসবে না, মানে টান দিয়ে আমরা বাড়াতে পারবো না। তো বন্ধুরা আমি চাচ্ছি কি আমার ভিডিওটি শুরু হবে কোথা থেকে দেখো, এই দেখো বন্ধুরা, হ্যালো বন্ধুরা বলছে অনেক, আমার ভিডিওটি আমার এই যে এখানে এখানে কিন্তু আপনারা এই যে ভিডিওটি মানে কমাইতে বাড়াইতে পারবেন, মানে স্পেসটি আপনার বেশি দূর বাড়ান তাহলে কিন্তু সুন্দর করে এডিট করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। এখন আমি ভিডিওটি শুরু হয়েছে, আমি ফুল প্লাসের দিকে নিয়ে গেলাম, এখন ভিডিওটি আমার শুরু হবে। দেখেন বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু এই দেখেন, আমরা ভয়েস ওভারের যে জিনিসটি সেটি কিন্তু এখানে দেখুন আমি কাজ করি, আমি এখান থেকে আমি এখানে এখানে এটারে এখানে রেখে এখানে রেখে আমি যদি এখানে কাটে ক্লিক করি, সরি আবার দিই, এখানে রেখে আমি যদি এই জায়গাতে ক্লিক করি, এই জায়গাতে এই যে স্প্লিট, স্প্লিটে ক্লিক করলে কিন্তু এখানে দুই ভাগ হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখন ক্লিক করে আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। এখন দেখুন বন্ধুরা আমি ডিলিট করার পরে আমি একটু আমি লাস্টে নিয়ে যাচ্ছি, হ্যাঁ এখন আমার ভিডিওটি ওপেন হবে বন্ধুরা, শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা যে শুরু হয়ে গেছে। এখন আমি লাস্টের দিকে ধরুন আমার লাস্টের ধরো এক্সট্রা ধরুন ভিডিও থাকে আমি লাস্টে যাব, ঠিক আছে। আমি আমি একটু কমিয়ে নিচ্ছি, কমিয়ে নিয়ে আমি এই জিনিসটারে একবারে লাস্টে আনবো, যে লাস্টে তো অনেক ভিডিও আমরা বন্ধ করতে একটু সময় যায়। তো এখন কী করব, এটার এখানে এনে মানে মাউস ধরে এখানে টান দিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে আমি এটা একটু বাড়াবো বন্ধুরা, বাড়ালাম, বাড়ানোর পরে আমি যে এই জিনিসটি তো লাস্টে চলে আসলে, এখন দেখেন বন্ধুরা আমরা চলে যাচ্ছি, দেখছেন বন্ধুরা আমরা চলে যাচ্ছি এইখানে মধ্যে, দেখেন আবার দেখেন দেখেন এই বয়সটি কিন্তু এখানে শেষ হলো, এই বয়সটি এখানে শেষ হলো। এখানে আমি এটা সিলেক্ট করে আমি যদি এই জায়গাতে ক্লিক করি, স্প্লিটে ক্লিক করে দুই ভাগ হয়ে যায়, যে দুই ভাগ হয়ে গেছে, আমার এক্সট্রা জিনিস এটা আমার দরকার নেই। দেখুন বন্ধুরা আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানের মাঝে আপনারা এখানে ইমেজ বা যে কোনো জিনিস আপনারা লাগাতে পারবেন। আমি এখান থেকে ধরেন আমি লাস্টে একটা ইমেজ দেব, এখান থেকে একটি ইমেজ নিয়ে আসি, এই ধরেন আমি মাই এখানে আনলাম, এখান থেকে আমি এখানে এই ইমেজটা দিয়ে দিলাম, আমি এটার একটু কিরা করে দিই। এখন দেখেন আমার লাস্টে আমি এটা সাইজ করে নিচ্ছি, আমি এটা সাইজ করে এটা বড়ো করে নিচ্ছি, এখান থেকে বড়ো করে টান দিলে কিন্তু বড়ো হয়, ঠিক আছে, আপনাকে টান দিলে বড়ো হবে। আমি এটা দিয়ে রেকর্ড করছি দিকে, এর জন্য এই সমস্যা হতে পারে, ঠিক আছে বন্ধুরা। আমরা ভিডিও লাস্টের জন্য আমরা এরকম জিনিস দিতে পারি, বা এখানে বা নিচে গিয়ে আমি এই যে এই জায়গাতে ধরেন আমি এই জায়গাতে লাস্টে আমি সাউন্ড দেবো, তো সাউন্ড দেওয়ার জন্য আমার যে এত বড়ো সাউন্ড আমার লাগবে না, আমি একটু ছোটো করে নিচ্ছি, ছোটো করে নিয়ে আমি এই জায়গার থেকে সাউন্ডে এটা ক্লিক করে আমি ও একটু সাউন্ড রাখবো, এতটুকু কাটলাম, হ্যাঁ আমি কাটলাম এতটুকু আবার কাটলাম, এটার মাঝখানে আবার কাটলাম, অর্ধেক কাটলাম, কাটটা দুই ভাগ হলো, ঠিক আছে, আমি এক ভাগ কেটে দিলাম। এখন আমার একটু বড়ো করে নিচ্ছি, ভিডিওর যে স্ক্রিনটা বড়ো করে নিচ্ছি, বড়ো করে আমি খুব সুন্দর বসাতে পারবো। এবং লাস্টে তো এটা নিয়ে নিচ্ছি, এই যে জিনিসটি সেই জিনিসটা আমি সবাই লাস্টে নিয়ে নিচ্ছি,
সবার লাস্টটি নিয়ে এখন দেখেন এতটুকু আর এতটুকু আমি মিউজিকটা দিতে যাচ্ছি, তো আমারটা একটু বেশি বড় মিউজিকটি, সেটা করার জন্য আমি মিউজিক ক্লিক করে এখানে লাস্টের দিন এই চিহ্ন লাস্টে নিয়ে আসলে একটা চিহ্ন আসবে, এই সময় রাইটে ক্লিক করে আমি এখন আরও নিয়ে যাবো আরও নিয়ে যাবো, হ্যাঁ এখানে এখানে দেখেন নিয়ে আসার সাথে দেখেন একটা চিহ্ন আসে আমার, যে যেমন ইমেজটি যেখান থেকে শুরু হয়েছে আমি এখানে এখানে ছেড়ে দেবো, ছেড়ে দিলে বন্ধুরা কী হলো দেখতে পাচ্ছেন, এখান থেকে ধরুন বাড়তি থাকে, এখান থেকে বাড়তি থাকলে আপনি দেখেন এই যে বাড়তি হয়, মানে আমার তো ভিডিও মানে অডিওটা অনেক ছিল তো আমি এখানে রেখে দিলাম, এখন বন্ধুরা দেখেন এখানে অডিওটা বাজবে, এখন দেখেন দেখেন আমি এখান থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন আপনারা, এরকম আপনারা মিউজিক দিতে পারবেন, বুঝতে পারছেন যা এখানে বোধহয় ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চান এইখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চান এইখান থেকে, ধরেন আমি এটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য মিউজিক রাখবো এই জায়গাতে, দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমি সাউন্ড এইখান থেকে ধরে এই যে সময় এই চিহ্নটা আসবে এই চিহ্নের উপরে ধরে আমি আমি এখানে দেখেন এখানে পার্সেন্টেজ দেখা যায় আমি 44% না দিয়ে আমি 25% দিলাম, দেখতে পাচ্ছেন পুরোটা আমার ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটি সেটি বাজছে, তো বন্ধুরা আমরা এখানে ছোটোখাটো একটি এডিটিং আপনাদেরকে দেখালাম, এখানে আমার জন্য আপনার কাজ করতে চান দেখেন আমি এটা বন্ধ করে রাখি আমি এটা কাজ করতে পারো, 4-5টা ইমেজ নিয়ে আমি এখানে কাজ করতে পারো, আমি এখানে চাচ্ছি আমি এখানে একটি ইমেজ লাগাবো, আমি ধরেন এই ইমেজটাই আমি যেই জায়গার থেকে আমি বা আমি আমার ফাইল থেকে আমি আরও ইমেজ নিয়ে আসি, আমি আরও ইমেজ নিয়ে আসি ধরেন এই যে আমার চ্যানেল লোগোটা আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটা চাচ্ছি আমার চ্যানেল লোগোটা আমি এই জায়গায় দেওয়ার জন্য, দেখো বন্ধুরা বন্ধুরা রেকর্ডের জন্য কিন্তু এই মানে আমি ক্যাম্পিসে দিয়ে রেকর্ড করছি তো আমি বুঝতে পারিনি এই সমস্যা হবে, এর জন্য এই সমস্যা হচ্ছে, আমরা এখান থেকে আবার ছোটো বড়ো করতে পারবো, এই যে এখান থেকে ছোটো বড়ো করে আমি এটা এখানে দিয়ে দিতে পারবো, তো আমি এরকম দেখাই দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি লোগো চলে আসছে, আর আমি ধরুন মানে পুরো ভিডিওতে আমি লোগোটি ইউজ করতে চাই, আমি এটা যে সময় এখানে আসবে এখানে ধরে এই যে চিহ্নটা আসবে এই চিহ্নটি আসার সাথে সাথে কিন্তু মাউসে ধরে আমি এটারে ফুল ভিডিওতে নিয়ে যেতে পারবো সবসময় থাকবে, ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাঝে থাকছে কিন্তু দেখতে পাচ্ছেন, এরপরে ধরুন আপনি চাচ্ছেন এখানে মাঝে আপনার সাবস্ক্রাইবের যে বাটন আছে সেই বাটনই এড করতেন, তো আমি সাবস্ক্রাইব বাটন একটি তৈরি করে রেখেছিলাম ডকুমেন্টে ক্যাম্পিসিয়া, এখান থেকে ইনটোরের মাঝে গিয়ে আমি একটি বাটন ক্লিক করে রাখছিলাম এই জায়গাতে, বন্ধুরা দেখেন এই জায়গাতে আমি একটি ইনটোর দেবো আমি এই জায়গাতে, যেরকম দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এই দেখেন আমি এই এই ইনটোরটি দেব, এখন দেখাবো আপনি গ্রিন স্ক্রিনটা কী করে আপনি মানে গ্রিন স্ক্রিন শ্যুট করলে আপনি কী করে মানে কাজ করতে পারেন মুভি টুভি দিয়ে তৈরি করে, যেন এরকম আসলো আমি এই জায়গাতে আমি একটু বড় করে নিতে পারবো, বড় করলে আর কাজ সহজ হবে ছোটো করলে তো কাজ হবে না, আমি এই জায়গাতে হলে আমি ধর একটু বড় করলাম, বড় করার পরে আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করলে অনেক অপশন আসছে না বন্ধুরা, এখন এখানে অপশন যখন আসছে এখানে পাবেন না আপনার যেতে হবে এখানে মধ্যে একটি অপশন আছে এই যে মর বা এখানে থাকতে পারে, এটার নাম হলো গিয়ে আপনার যে এই জায়গাতে নাম ভার্চুয়াল ইফেক্ট, আপনারা এখানেও থাকতে পারে বা মরো গিয়ে থাকতে পারে, মরো গিয়ে আরও 3-4টি টুলস আছে, আপনার ভার্চুয়াল ইফেক্ট ইফেক্টে গিয়ে কিন্তু আপনারা এই যে রিমুভ এ কালার ব্যাকগ্রাউন্ডের কালার দেখতে পাচ্ছেন, এই মানুষটার ব্যাকগ্রাউন্ডের পিছনের ব্যাকগ্রাউন্ড নাই, আমি এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড চলে আসছে রাগাচ্ছে চলে যাচ্ছে চলে আসছে, তো বন্ধুরা আমি চাচ্ছি আমি এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটি আমার এইটা থাকবে আমার গ্রিনটি চলে যাবে, এই যে গ্রিন এই গ্রিন সিলেক্ট করে রাখছি আমি, এই গ্রিন সিলেক্ট করছি আমার গ্রিনটি চলে যাবে, তো বন্ধুরা এখানের মাঝে গিয়ে এটা ধরে টেনে আইনে আমি এটার মধ্যে রেখে দেবো গ্রিন সিলেক্ট করে দেবো, এখান থেকে গ্রিন দূর না থাকে গ্রিন সিলেক্ট করে দেবো, গ্রিন সিলেক্ট করার সাথে সাথে এরপরে কিন্তু আমি ধরুন এই 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 ট্রান্স এটা কমিয়ে দিই এটা কিন্তু চলে যাবে, তো বন্ধুরা এখান থেকে হালকা হালকা অ্যাডজাস্ট করে নেবেন এটা কালার অ্যাডজাস্ট করে নেবেন, এখান থেকে একটু বাড়িয়ে নিচ্ছি, হ্যাঁ এখন দেখুন বন্ধুরা আমার যে সাবস্ক্রাইবার যে ইন্টারনেট কাজ করে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম আপনি এফেক্টিভ জিনিস আপনারা এখানে তৈরি করতেন, এখন চাচ্ছেন বন্ধুরা এখানের মাঝে আমার এই ভিডিওটি আছে ধরুন আমি এই ড্রয়িং আমি একটি ড্রয়িং আমি যে ড্রয়িং করেছিলাম সেই ড্রয়িংটি আসছে কি না এখানে নাই, তো আমি ড্রয়িংটি আবার নিয়ে আসছি ড্রয়িং
ধরো আমার আগে ড্রয়িং করা আছে, সেই ড্রয়িংটা আমি নিয়ে আসছি, ড্রয়িংটা নিয়ে এসে আমি এখানে দিলাম, ঠিক আছে, এসে আমার মূল ভিডিও ধরলাম, এটা আমার মূল ভিডিও, আমার ড্রয়িংটি আমার স্পিড বাড়াবার দরকার, বন্ধু আমরা স্লো করি, আমরা স্পিড আমরা আমরা এটা এটা বন্ধ করে দিই, এখান থেকে আমরা বন্ধ করে আমরা একটু দেখে নিই, আমরা কিন্তু এইটা বাঁচবেন, এখানে মধ্যে দুটো অপশন আছে কিন্তু, মানে লক করে রাখতে পারবেন আপনার ভিডিওটি কাজ করার জন্য, অন্য অন্য লেয়ার কাজ করার জন্য লক করে রাখতে পারেন, বা এটা বাজাবার সময় আপনার হাইড করে রাখতে পারেন, ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখুন আমরা কিন্তু এটা বাঁচছে না, ওইটা বাঁচছে, ঠিক আছে, আমি আমি এটার স্পিড বাড়াবো, এটার স্পিড বাড়াবো, তো বন্ধুরা দেখেন স্পিড কতটুকু বাড়ে, আপনি এখান থেকে আপনি এই যে আপনি ভার্চুয়াল ইফেক্টে গেছিলাম, এখান থেকে ক্লিপ স্পিড আমি এখানে উপরে তো ছেড়ে দিই, ক্লিক স্পিডটা তো এমিংয়ে ছেড়ে দিই, এখানে দেখেন বন্ধুরা অপশন একটি চলে আসছে, এই যে ক্লিপ স্পিড, ক্লিপ স্পিডটারে আমি এখন এখান থেকে তো আমি টু দেই, তো আস্তে আস্তে কমে আসবে, দেখেন এই দেখছেন কমে আসছে বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারবেন, একটু শুরু করে নিই, আমি আবার ধরো ফাইভ দিই, আবার কিন্তু চলে আসছে, দেখেন এখন স্পিড দেখেন, আপনারা স্পিড দেখেন, স্পিড দেখেন, টাস্টাসে চলে যাবে, আমার মিউজিকটাই কিন্তু দ্রুত পাচ্ছে, আমার ড্রয়িং কিন্তু দ্রুত হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম কাজ আপনারা ইফেক্টিভ কাজ কিন্তু আপনারা ক্যাম্পিসে দিয়ে করতে পারবেন, এরপরে আপনারা এখানে মানে কালারিং করতে পারবেন, আপনি কালার ইফেক্ট দিতে পারবেন, পেছনে এখান থেকে কালার আপনি এখানে যে কোনো কালার ইফেক্ট দিতে পারবেন, কালার ইফেক্ট দিয়ে আপনারা একটু কমাতে পারবেন, বাড়াতে পারবেন, দেখুন বন্ধুরা কালার ইফেক্টের জন্য আমি এখানে ইউজ করি, এই ভিডিওটি ইউজ করি, আমি ভিডিওটি অন করছি, এই কালার ইফেক্টটি কালার ইকুয়ালাইজিং আমি এই ইফেক্টের জন্য আমি ইউজ করতে যাচ্ছি, এখানে আমি এই কালারটি ইউজ করতে যাচ্ছি এই জায়গাতে, সরি এই কালারটি মোটামুটি ভালো লাগছে না, এই কালারটি দিয়ে দিচ্ছি, হ্যাঁ বন্ধুরা দেখেন একটি কিন্তু ইফেক্ট, একটি ইফেক্ট কিন্তু চলে আসছে, তো বন্ধুরা এটা আসলে অনেক ভালো উপকার দেবে আপনাদের জন্য, এখানে মধ্যে আপনারা বর্ডার দিতে পারবেন, এখান থেকে আপনারা বর্ডারও দিতে পারবেন, টপ শেডও দিতে পারবেন, বন্ধুরা এখান থেকে বর্ডার দেওয়ার জন্য এই যে এখানে সিলেক্ট করে আমরা যে ভিডিওটি বড়ো, আপনি অনেক কিছু এখানে করতে পারবেন, কালার দিয়ে বর্ডার এখানে দেখতে পাচ্ছেন, ছোটো বর্ডারে রূপ দিয়েছি সেইটু হিসাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনি অনেক কিছু করতে পারবেন, আপনি এই যে আমি ভার্চুয়াল ইফেক্টের কিছু কাজ দেখাচ্ছি, কালার অ্যাডজাস্টিং, কালার অ্যাডজাস্টিং এখানে মাঝে করতে পারবেন, দেখুন ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সাদা কালো হয়ে গেছে কিন্তু কালার এখানে মাঝে অনেক কিছু, কন্টেস্ট বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এখানে কমাতে পারবেন, আর আমার ডিফল্ট যাওয়ার জন্য আমরা যাচ্ছি এই ডিফল্টে যাওয়ার জন্য, দেখেন আমি যা কাজ করছি সব কাজই চলে যাচ্ছে, কন্ট্রোল জেডে চলে, কন্ট্রোল জেডে দিলে আপনার যে কোনো জায়গাতে যে কোনো সফটওয়্যারে কন্ট্রোল জেডে দিলে কিন্তু ব্যাকে চলে আসে, সেই কাজটি আমি আপনাদের টপ শেডও দেখালাম, এরপরে এটা তো তাদের সাইটই, তো ক্লিপ স্পিড রিমুভ কালারিং কালারের যে সময় ভার্চুয়াল ইফেক্টে সব কিছু আপনারা দেখিয়ে দিলাম, ঠিক আছে, এরপরে আমরা এরপরের পর্বে আপনারা দেখাবো কী করে আপনারা এই কার্সর ইফেক্ট দিতে পারেন, ভয়েস আপনার যে নয়েজ আছে নয়েজগুলো রিমুভ করতে পারেন, বা একটি ভিডিও আরও ইফেক্টিভ করতে পারে, ইন্ট্রো দিতে পারেন, বা এখান থেকে যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে মানে ট্রান্সলেশন আছে এগুলো ইউজ করতে পারেন, এখান থেকে কী করলে এগুলা ইউজ করতে পারেন, এখানে ইউজ করতে পারেন, বা এখান থেকে ব্লুয়ার কী করে দিতে পারেন, আমার মুখটি আমার চাচ্ছি না এই কাজটি করার জন্য, এই যে আমি ব্লুয়ার দিতে যাচ্ছি, একটু এফেক্টে হালকা দিতে যাচ্ছি, কম দিতে যাচ্ছি, বা এখান থেকে অনেক কিছু ধরো এই চিহ্নগুলো ইউজ করবে কী করে, তো এগুলো সব আপনারা কাজ দেখাবো, এরপরে কিবোর্ডের যে শর্টকাট কিউগুলো এখানে বিভিন্ন ভিডিওতে দেখায় সবগুলো আপনাদের দেখাবো, বসে বসে আমাদের সাথে থাকবেন বন্ধুরা, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে এর জন্য, কারণ ভিডিওটি আমরা তিন পর্বে সাজিয়েছি এর জন্য একটু লং হয়ে যাচ্ছে, এরপরে দেখাবো বন্ধুরা এরপরের পর্ব দেখে অবশ্যই দেখাবো আপনারা ট্রান্সলেশন কী করে করতে হয়, অ্যানিমেশন কী করে দিতে হয়, কার্সর ইফেক্ট দিতে হয় কী করে সেভ করতে হয়,
তো টোটাল জিনিসটি আমরা দেখব, ফাইল মেনু, এডিট মেনু, ভিউ, শেয়ার, সব কিছু আপনারা দেখাবো বন্ধুরা। অবশ্যই আমরা আগের পর্বটি দেখবেন, প্রথম পর্বটি দেখবেন তো বুঝতে পারবেন, আর এই পর্বটি না দেখলে তো আপনাদের সব বিধে যাবে। তো বন্ধুরা অবশ্যই আমাদের সাথে থাকবেন, যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যারা সাবস্ক্রাইব করে নিচ্ছেন অবশ্যই অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অবশ্যই আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাথে আছেন, আপনারা সাথে থাকবেন, আমাদেরকে ইনফরমেশন দেবেন, আমাদেরকে কীরকম ভিডিওগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই আমাকে উৎসাহিত করবেন কমেন্টে দিয়ে, আর সাবস্ক্রাইব যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এর থেকে ভালো ভালো ভিডিও, অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা ভিডিও কী ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন, যে কোনো ধরনের ভিডিও হোক আপনারা দেখতে চাচ্ছেন, আমরা ভিডিও সাথে সাথে আপলোড করে দেবো। তো বন্ধুরা ভিডিওটি শেষ করছি, পরবর্তী পর্ব লাস্ট পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। অবশ্যই অবশ্যই এই টিউটোরিয়াল ধারাবাহিক 1, 2, 3 আমরা ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, প্রত্যেকটি 1, 2, 3 পর্ব সবটি আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডিসক্রিপশনে ফলো করবেন। বন্ধুরা ভিডিওটি শেষ করছি, পরবর্তীতে আবারও ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের হাজির হবো।